আমিও তো আছি তাই না, তাই বলে এইবার মানুষটা মারলে মারেল তুমি আর কথা কবে ফাজলাম করবে তুমি যে আমার কথা বুঝো, কারেন্টের বিল নাও আমার কাছে যদি একটা মাস যদি বিল দিতে দেরি হয় জরিমানা নাও না, 50 টাকা 100 টাকা 200 টাকা তো জরিমানা নাও না ভাই। ফার্স্ট টাকা আমরা দেন, আমি ভাই পরের চাকরি করি বুঝুন। কি পরের চাকরি করি? আপনারা মার দূর করবেন জরিমানা নেওয়ার বেলা, তুমি জরিমানা নিতে পারো, তখন কারেন্ট দিতে কি সমস্যা? আমি ভালো না কি কো, আপনারা মার দূর করবেন ভালো কথা অফিসে দেন, আমার বাড়িটাও কিন্তু বেশি দূর না ভাই বুঝুন। কই বাড়ি তোমার? আমার বাড়িটাও আপনার এলাকাতেই, আমার একটা বাচ্চা বুঝুন 1 বছর বয়স হয়েছে, গরমে অসুখ হয়ে গেছে, কিন্তু আমার হাতে যদি এই কাজটা করার মতন দায়িত্ব দিত কারেন্ট তাহার মতন দেওয়ার মতন, তা আমার ভাই ভাই কারেন্ট থাকে না, আমার বাচ্চাটার অসুখ, গরমের লাগিয়া তার মানে কারেন্ট দেওয়ার পাওয়ার তোমার কাছে নাই? না ভাই আমার মাধ্যমে এটা নাই কে পাওয়ার বুঝছুন। তুমি চাকরি করবে? আমি বেতনের চাকরি করি আপনার মতন সাদা সিধা মানুষ, কিন্তু আমার মার দিয়ে দিছুন ভাই, কয়টার ওষুধ পাতি যে খাওয়ান লাগে আমার তো এই লোকটা মারিয়াল ফিল। আর তোমার তো হলো কথা কই, তোমার কথা কেন মাইটা যে মারছি খুব রাগে বুঝছো, হন তো বুঝলাম যে তোমার তো কোনো পাওয়ার নাই। না না ভাই আমার ভাই শোনো ভাই, যাই হয়েছে ভাই আমি তাজগের পক্ষ থেকে আমি মাফ চাইতেছি ভাই, যেটা ভুল হয়েছে হয়েছে ভাই। তবে ভাই একটা কথা ভাই, জনগণের তো এটা গরমের মধ্যে তো বুঝুইতে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে 100 বার কোন আপনারা একটু ভাই কারেন্টের তো দরকার আছে বুঝো না, তোমরা একটু বুঝে শুনে একটু সময়টা একটু বাড়ায় যদি কারেন্টটা রাখো তাহলে তো জনগণের উপকারটা হয়। ঠিক আছে ভাই, কিন্তু আমি এই এই চাকরি আর জীবনেও করতাম না বুঝছুন, আজকে গিয়ে হারে চাকরিটা ফেরে দেন, কারণ আমার জানে কুলাইতো না মারপিট না। তুমি অফিসে যা বুড়াই ব্যাপারটা যা ভাই, দেখানি করছুন মনোত্যাগ করে জীবন ভাই ভাই, যাক ভাই মন খারাপ করেন না ভাই।